নমস্কার দর্শকবৃন্দ, অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠনের শিক্ষকের নিয়োগ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর কিন্তু পরিষদের তরফ থেকে চলে এসেছে। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে, ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। প্রথম বন্ধুরা, প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠনের শিক্ষকদের নিয়োগ নিয়ে কিন্তু খবরগুলি প্রতিদিনই আপনাদের দিয়ে যাচ্ছি, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু কমেন্ট করছেন যে আপনি সত্য খবর দিতে পারছেন না এবং ভুলভাল তথ্য দিচ্ছেন। আপনাদের এই তথ্যটি জানাতে চাচ্ছি যে আমরা যে খবরটি দিচ্ছি সেটা কিন্তু বিভিন্ন সংগঠন থেকে শুরু করে পর্ষদের আধিকারিক যেগুলি আছে তাদের থেকে খোঁজ খবর নিয়ে জানাচ্ছি। এবার বলছি যে রাজ্যের শিক্ষক নিয়োগ কিন্তু সত্যি খুব খারাপ পরিস্থিতিতে চলছে। আপনারা সকলে জানেন যেসব শিক্ষক নিয়োগ হয়েছিল সেইসব শিক্ষক নিয়োগগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে দুর্নীতির কারণে। সেখান থেকে অর্গানাইজার টিচারের শিক্ষক নিয়োগটা কিন্তু বহু বছর ধরে 2016 থেকে শুরু করে আজ কিন্তু যে শিক্ষক নিয়োগ চলছে সেখানে কিন্তু বিভিন্ন কারণে শুধুমাত্র রাজ্য সরকারের কিন্তু গা হেলামের কারণে আপনাদের কিন্তু শিক্ষক নিয়োগটি হয়ে হচ্ছে না। আপনাদের আমি যেসব খবরগুলি দিয়েছিলাম যে জুলাই মাসের শেষ সপ্তাহে একটা নোটিফিকেশন আসার সুযোগ ছিল এবং বর্তমানে যেটা খবর আছে 3 আগস্টে কিন্তু আপনাদের একটা খবর আছে যে 3 আগস্ট কিন্তু আপনাদের একটা নোটিফিকেশন আসবে, কিন্তু আসছে না। একটা কারণে সেটা হলো যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো সদিচ্ছা বা শিক্ষক নিয়োগের ব্যাপারে কিন্তু কোনো সদিচ্ছা দেখাচ্ছে না রাজ্য সরকার। খালি প্রসিডিউরটাকে ডিলে করার চেষ্টা করছে। পর্ষদ সভাপতি থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের চাপে কিন্তু বেশ কিছু শিক্ষক নিয়োগ কিন্তু রাজ্য সরকার করে চলেছে। আপনারা এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। বাকি বিষয়গুলো যদি বলে থাকি, আপনাদের শিক্ষক নিয়োগ হতে বাধ্য যেভাবে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট 2009 সালে যে প্রাইমারি যে কেসটা আছে সেখানে কিন্তু দীর্ঘদিন সে বামফ্রন্টের আমলে সিপিএম আমলে যে নিয়োগটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টও কিন্তু এরকম অনেক শিক্ষক নিয়োগ কিন্তু সদিচ্ছা দেখিয়ে জানিয়েছে যে সেই শিক্ষক নিয়োগগুলিকে কিন্তু করতেই হবে। এই সে তার চাপে কিন্তু রাজ্য সরকার সেই শিক্ষক নিয়োগগুলিকে কিন্তু করে দিচ্ছে। 2009 সালে যদি শিক্ষক নিয়োগ হতে পারে তাহলে আপনাদের 2016 সালের নিয়োগ কিন্তু হবে, কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। কারণ সব থেকে বড় সেটা হলো রাজ্য সরকার যদি ডিলে করে বিষয়টি কিন্তু সে পর্ষদই বলুন আর কলকাতা হাইকোর্টই বলুন প্রত্যেকটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে তাদের সেখানে নির্দেশ থাকা সত্ত্বেও। তো আপনাদের কয়েকটা দিন ধৈর্য ধরে রাখতে হবে। 3 তারিখটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 তারিখে কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যখন নোটিফিকেশনটা আসবে আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। এখনকার যে তথ্যটি আছে সেটা হলো যে আপনাদের 9000 নিয়োগ হবে এবং সে 9000 মধ্যে আমি আগে জানিয়েছিলাম 5500 প্রথমে এবং পরে 2500 কিন্তু নিয়োগ কিন্তু হবে। তো 3 তারিখে বিষয়টি স্পষ্ট হবে মিটিং এর পরে কতটা বিষয় আপনাদের কাছে এর স্পষ্ট খবরগুলি সেগুলো কিন্তু আমি সবার আগে আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। দর্শক আজকে ভালো লাগছে, লাইক শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিন। ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য।